আসসালামু আলাইকুম সবাইকে এসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজকে ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। ম্যাথমেটিক্সের দুইটা টপিক একসাথে, বিন্যাস এবং সমাবেশ। আমরা প্রায়শই দেখা যায় বিসিএস কিংবা ব্যাংক অথবা অন্যান্য জবের বেলায় যখন পরীক্ষাটা দিতে যাই তখন কম্বিনেশন এবং পারমুটেশন থেকে যখন কোয়েশ্চেন আসে তখন আমরা একটু তালগোল পাকিয়ে ফেলি, অর্থাৎ আমরা কোনটা বিন্যাস হবে কোনটা সমাবেশ হবে সেটা নিয়ে কনফিউশনে ভুগি। তো আপনাদের কনফিউশনটা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন বিন্যাস এবং সমাবেশে চলে যাচ্ছি। যদিও বিন্যাস ব্যাপারটা সমাবেশের আগে আসে, আমরা ম্যাক্সিমাম টাইমেই বিন্যাসটাকে আগে সমাধান করতে যাই তারপর আমরা সমাবেশে যাই, কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে যাব এই ব্যাপারটাতে। আমি প্রথমে সমাবেশটা নিয়ে কথা বলবো, তারপর বিন্যাস নিয়ে। সেটা আপনারা এই বিন্যাস সমাবেশের উপর সবগুলো এপিসোড যদি ফলো করেন ফাইনালি আপনারা বুঝতে পারবেন কেন কম্বিনেশনটাকে আগে গুরুত্ব দেওয়া হয়েছে, কেন বিন্যাসটাকে পরে দেওয়া হয়েছে। প্রথমে আসছি বিন্যাসের ইংরেজি এক্সপ্রেশন হচ্ছে পারমুটেশন, আর সমাবেশ হচ্ছে কম্বিনেশন। দুইটা টপিকই প্রায় কাছাকাছি, অ্যাবাউট সেম, কিন্তু আবার যদি আমরা একটু ক্রিটিক্যালি চিন্তা করি তাহলে দুইটার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। আমরা প্রথমেই দুইটার ব্যবধান বা তফাৎটা কোথায় সেটা আগে ফাইন্ড আউট করব, তারপর আমরা নিয়মে যাব। নিয়মের পরে আমরা কিছু সমাধান দেখব এবং ফাইনালি আমরা একটার সাথে আরেকটার কোরিলেশন নিয়ে কিভাবে সমাধান করে সেটা দেখব। ওকে, তো আমরা দুইটা পার্টকে আলাদা করে দেখি যে বিন্যাস এবং সমাবেশ বিষয়টা কি। প্রথমে আমরা যদি বিন্যাস বলতে যাই, বিন্যাস হচ্ছে সাজানো, বিন্যস্ত করা বা আলাদা করা, সাজানো বা আলাদা করা। কম্বিনেশনটাও হচ্ছে সাজানো কিংবা গঠন করা। দেখেন, এখানে শুধু বলেছি সাজানো কিংবা আলাদা করা, এখানে হবে সাজানো কিংবা আলাদা করা এবং গঠন করা। অর্থাৎ বিন্যাসের মধ্যে কাজ হবে একটা আর সমাবেশে কাজ হবে দুইটা। বিন্যাসে কখনো পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ বিন্যাস সবসময়ই একইভাবে যাবে, একই প্যাটার্নে যাবে সবসময়, এটার কোনো রিপিটেশন হবে না। অন্যদিকে সমাবেশে রিপিটেশন হতেও পারে নাও হতে পারে। এই রিপিটেশন বিষয়টা কি আসলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। সাপোজ ধরেন এ, বি এবং সি, এই তিনটা ব্যক্তি, তাদেরকে আপনি বিন্যাস করবেন এবং সমাবেশ করবেন। সেটা কিভাবে হয়, যদি বলা হয় যে এ, বি, সিকে বিন্যাস করো, তাহলে আপনি এই অর্ডারে বিন্যাস করতে পারেন অথবা সি, বি, এ, যে কোনোভাবেই আপনি একটা সিরিয়ালে বিন্যাস করবেন। কিন্তু সমাবেশের বেলায় যেটা হবে, এ, বি, সি, সি, বি, এ অথবা বি, সি, এ, আপনি নানানভাবে তাদেরকে আগে পরে সামনে পিছনে যেইভাবে খুশি রেখে স্থাপন করে তাদেরকে সাজাবেন। আর বিন্যাসের বেলায় এক লাইনে, অর্থাৎ সামনে কে আছে পিছনে কে আছে ওটা কোনো মুখ্য বিষয় না, তিনজন আছে সেটাই হচ্ছে মুখ্য বিষয়।
আর সমাবেশের বেলায় তিনজন কে আগে আছে, কে পরে আছে, কে মাঝামাঝি আছে, ভিন্ন ভিন্নভাবে নিয়ে সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে সমাবেশ। ওকে, আমরা বিন্যাসে যখন সমাধানটা করব তখন আমরা প্রায়শই ছোট একটা সমাধান পাব, অর্থাৎ ছোট কোনো মান আসবে, কারণ আমার এখানে অর্ডার মেনটেন করা হয় না। আর সমাবেশে যেহেতু অর্ডার মেনটেন করা হচ্ছে, তাই আমার সলিউশনটাও অনেক বেশি বড় আসবে। যেহেতু পারমুটেশন এবং কম্বিনেশন, দেখেন পি এবং সি, এই দুইটা ওয়ার্ডের উপর বেস করেই তাদের সূত্র বা অপারেশনটা দেওয়া হয়। বিন্যাসের বেলায় সূত্র হয় এন পি আর, আর সমাবেশের বেলায় সূত্র হয় এন সি আর। এটার সূত্রটা হচ্ছে একেবারেই বাচ্চাদের খেলার মতো, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এন সি আর এর বেলায় সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। খুবই সহজ মনে রাখা, তাই না? ওকে, তো আমরা এবার দেখি কীভাবে এই বিন্যাস সমাবেশটাকে ভাঙা হয়। এবং এখানে একটা কন্ডিশান দেওয়া আছে, এই দুইটা সূত্রই একটা কন্ডিশান ফলো করবে অবশ্যই। কন্ডিশানটা হচ্ছে আর এর মান জিরোর চেয়ে বড় কিংবা সমান হবে, এবং এন এর মান আর এর চেয়ে বড় অথবা সমান হবে, আর কখনোই এন এর চেয়ে বড় হতে পারবে না। যেমন আমি যদি বলি থ্রি পি ফোর, দেখেন এখানে আর এর মানটা বড় হয়ে গেল না, এন এর মানটা ছোট, তাই এটা হবে না। কিন্তু আমি যদি ফোর পি থ্রি লিখি, তাহলে আমি এই সূত্র অনুসারে কি লিখতে পারি? যেহেতু এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এন এর পজিশানে আছে ফোর, তাহলে আমি ফোর ফ্যাক্টোরিয়াল লিখব। এবং যেহেতু আর এর পজিশানে থ্রি আছে, তাহলে আমি এটাকে ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ফোর ফ্যাক্টোরিয়াল। আবার আমি যদি সমাবেশের বেলায় ফোর সি আর বের করতে যাই, তাহলে আমার সূত্র অনুযায়ী কি বসবে? এন এর জায়গায় ফোর ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু এখানে দুঃখিত ফোর সি থ্রি বের করতে গেলে আমাদের আর এর পজিশানে আসবে থ্রি ফ্যাক্টোরিয়াল, এন যেহেতু ফোর আর যেহেতু থ্রি, তাহলে আমার ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল হলো, আলটিমেটলি আমার ফোর ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল থাকলো। ওকে, এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এইটা, অর্থাৎ এইভাবে যে লেখে, এটার মানে কী? বা এটা অনেকেই জিজ্ঞেস করেন যে এইটা কী আসলে, এটা কি কোনো সংখ্যা, এটা অঙ্ক, প্রতীক নাকি কী? এটা হচ্ছে আসলে একটা অপারেশন, যেমন আমাদের গণিতের বেলায় যোগ বিয়োগ, তারপরে ভাগ গুণ, এই অপারেশনগুলো আমরা ইউজ করি, তেমনি আমরা বিন্যাস সমাবেশ করার বেলায় আমরা এই অপারেশন, যেটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল বলা হয় ইংরেজিতে। এই ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে, ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে যে যেটার ফ্যাক্টোরিয়াল আপনি বের করবেন, এক থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত সবগুলা সংখ্যা গুণ হবে। যেমন আমি যদি বলি এন ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি ওয়ান টু থ্রি এভাবে অগণিত সংখ্যা গিয়ে লাস্টে এন পর্যন্ত গুণ দিব। তাহলে আমি যদি ফোর ফ্যাক্টোরিয়াল বের করি, তাহলে আমি কিভাবে করতে পারি? যেহেতু ফোর হচ্ছে এই সংখ্যা, তাহলে লাস্ট ডিজিট হবে আমাদের ফোর। তেমনি আমি যদি ফাইভ ফ্যাক্টোরিয়াল বের করি, তাহলে কি হতে পারে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এইভাবে করে আপনারা যে কোনো ফ্যাক্টোরিয়ালের মানই বের করতে পারবেন। এবার আসছি একটু কাটাকাটির বেলায়, যখন আপনি ধরেন ফোর ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল পেলেন, এখন এটাকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি মান বসিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু বড় হয়ে যাবে, অর্থাৎ
फोर फैक्टोरियल एक मान आस थ्री फैक्टोरियल एक मान आस दें आपनी ये काटाकाटी छोटो कर मानता पाबेन इटार आरेकटा सहज नियम आछे आमरा जदि एटाके एकटु भांगा शिखी जेमन धरें आपनी जदि फोर फैक्टोरियल के भांगें ताहले आपनी एइभावे लिखते पारबें फोर इंटू थ्री फैक्टोरियल इटा किभावे आसलो आमरा एकटु जदि ओरिजिनटा देखते चाई आमी एटाके एकटु एलाबोरेटली देखाते चाई धरें आपनी फोर फैक्टोरियल लिखलें एटार जो आपनी वन टू थ्री फोर लिखते पारें निश्चय एखन आमी एटाके रेखे दिए एटुकुर जो थ्री फैक्टोरियल लिखते पारी कि ना निश्चय पारी जेहेतु आमी जानी जे थ्री फैक्टोरियल माने होच्छे वन टू थ्री ताहले एटुकुर जो लिखलाम और फोरटाके आमी आलादा लिखलाम तो देखें एखाने आमी फोर फैक्टोरियल जो फोर इंटू थ्री फैक्टोरियल लिखते पारलाम और थ्री फैक्टोरियल के रेखे दिलाम ताहले एटा एटा काटा गेलो आमार रेजल्ट थाकलो फोर जेहेतु आमादेर चाकरी परीक्षाय खुबी अल्प समय देवा हय बीस थेके त्रिश सेकेंडेरो कम समय आपनी पाबेन एकटा मैथमेटिक्सेर जन्य दैट्स व्हाई आपनाके क्यालकुलेशने अनेक बेशी स्पीडी अनेक बेशी ट्रिकी एवं शर्टकाट किछु क्यालकुलेशन शिखते हबे शिखतेई हबे अदरवाइज देखा जाबे आपनी सबगुलो अंकई पारेन किन्तु आपनी सबगुलो उत्तर करते पारबेन ना इनशाल्लाह आमरा परवर्ती एपिसोडे आपनादेरके परमुटेशन कम्बिनेशनेर डीप आरो किछु नियम एवं किछु समाधान निये हाजिर हब सो बंधुरा बिन्यास समावेश निये आमादेर आजकेर ई बेसिक आलोचनाटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले परवर्ती भिडियोगुलो पेते आमादेर SM लार्निंग अकाडेमी यूट्यूब चैनलटी सबस्क्राइब करे आमादेर साथेई थाकुन সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম।